মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কিছুতেই বুঝতে পারছি না যে আমাদের আর মথুরার মাঝখানে হঠাৎ করে এই রাক্ষসী কোথা থেকে এলো। দাদা, এই তো সেই রাক্ষসী জরা যে সকল বৃন্দাবনবাসীকে হরণ করেছে। তাহলে তো কংসের আগে আমি একে বিনাশ করব। দাদা দাঁড়াও, তুমি আবার ভুলে গেলে। আমি তো তোমাকে বলেছিলাম যে আমাদের প্রথম উদ্দেশ্য হলো বৃন্দাবনবাসীদের রক্ষা করা। দাদা এবার তুমি যাও আর সকল বৃন্দাবনবাসীদের রক্ষা করো, ততক্ষণ আমি এই জোড়া রাক্ষসীকে সামলাচ্ছি। কিন্তু কানাই, তুমি তোমার ছোট ভাইকে বিশ্বাস করো না। কানাই, আমার তো তোর উপর নিজের থেকেও বেশি বিশ্বাস আছে। তাহলে দাদা দেরি করো না, আমাদের কাছে সময় অনেক কম, যাও দেরি করো না। নিজের খেয়াল রাখিস কানাই। হ্যাঁ দাদা। কিন্তু আজ আমি তোকে কোনো সুযোগই দেব না রঘুনন্দন। জরা, মনে হচ্ছে এবার তোমাকে দেখাতেই হবে যে আমি রঘুনন্দন নই, বরং যশোদানন্দন। শুধু একবার যদি আমি বৃন্দাবনবাসীদের কাছে পৌঁছে যাই, তারপর আমি দেখব যে ওই কংস কারুর কোনো ক্ষতি কি করে করতে পারে। ধরো দাম, আমাদের কাছে সময় খুব কম আর সামনে অনেক সৈন্য। আমি থাকতে তোদের এই সৈন্যদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, চল। দাদা আমি ভয় পাচ্ছি না, কিন্তু যদি সৈন্যরা তোমায় দেখে ভয় পেয়ে যায়, সবাই জানতে পেরে যাবে যে আমরা বৃন্দাবনবাসীদের বাঁচাতে এসেছি। হ্যাঁ দাদা, তখন তুমি আমাদেরকে না বাঁচিয়ে কংসের সৈন্যদের সঙ্গে যুদ্ধ করতে থাকবে। তাহলে আমরা কি করব? সেটাই, এই সময় কানাই থাকলে যা করত। কানাই, কি করেছো তুমি ভদ্রাক্ষ? ওরা আমার শত্রু নয়, প্রজা। দেখো দেখো কত কত কষ্ট পাচ্ছে ওরা। একে বলে যন্ত্রণা। একটা তীর নয়, অজস্র তীর দিয়ে ছিন্ন ভিন্ন করে দেওয়া উচিত ছিল।
শুধু আপনার আদেশের অপেক্ষায় ছিলাম ভগবান। আপনি বললে আমি এক্ষুনি করে দিচ্ছি। প্রতীক্ষা মৃত্যু দাও এদের, এমন মৃত্যু যাতে প্রতি মুহূর্তে ওরা ওদের মৃত্যুকে এগিয়ে আসতে দেখে। ভগবান, এরকম অধর্ম করবেন না, করবেন না। নির্দয় হয়ো না ভদ্রাক্ষ, প্রতীক্ষা মৃত্যু। সৈনিক কাকা, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন আর সেই বালক ওখানে এসে গেছে। কোন বালক? সেই যার জন্য দৈববাণী হয়েছিল, যাকে মহারাজ কংস এত বছর ধরে খুঁজছেন। কে, কোথায় সেই বালক? দাদা, তাড়াতাড়ি এসো। চলো চলো, তাড়াতাড়ি চলো। এখানে তো কেউ নেই। আরে ওই যে বালক, ধরো ওদের। দাদা, মুগুর নয়, পা চালাও, তাড়াতাড়ি চলো দাদা। চল। ঈশ্বরকে ভয় করো, ধর্মকে ভয় করো, ছেড়ে দাও ওনাকে। প্রলব্ধ ছেড়ে দাও। দেখো নন্দরানী, আমরা তোমার কথা শুনেছি, ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আর শোনো, আমাদের হাতে আর কিছু নেই, যা আছে সময়ের হাতে আছে। আমার আর তোমাদের কাজ হচ্ছে এখন শুধু অপেক্ষা করার। তাহলে সেটাই করব। এক স্ত্রী তার আঁচল পেতে নিজের স্বামীর জীবন ভিক্ষা চাইছে। ছেড়ে দাও আমাদের স্বামীদের, ছেড়ে দাও। না, এইভাবে আঁচল পেতে নিজের স্বামীর প্রাণ ভিক্ষা করার কোনো প্রয়োজন নেই। আর ওই বালককে আসতে দাও, যে আমাদের ভগবান কংসের প্রাণ সংশয় হয়ে দাঁড়িয়েছে। আর শোনো, ওই বালককে তাড়াতাড়ি নিয়ে এসো, কারণ তোমাদের স্বামীদের আর মৃত্যুর মধ্যেকার দূরত্ব কিন্তু ধীরে ধীরে কমছে, আর ধীরে ধীরে আরো কমে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।